গল্প পরী বানুর কাহিনী সত্যেন সেন। একেবারেই চিনতে পারিনি, চিনতে যে পারিনি সেটা আশ্চর্য কিছু নয়, চিনতে পারলেই বরঞ্চ আশ্চর্য হতাম। এক মুখ দাড়ি, উস্কো খুস্কো চুল, চোখে কেমন এক উদ্ভ্রান্ত দৃষ্টি, একটা ছেঁড়া লুঙ্গি আর ময়লা গেঞ্জি গায়ে দিয়ে কোনো মতে তার কঙ্কাল সার দেহটাকে ঢেকে রেখেছিল। যে কেউ দেখলে পাগল বলেই মনে করবে, আমিও তাই মনে করেছিলাম। কৃষ্ণপক্ষের গাঢ় অন্ধকার রাত্রি, রাত বেশি হয়নি কিন্তু এরই মধ্যে সরব অঞ্চলটা নিস্তব্ধ নিঝুম হয়ে গেছে। একটা আসন্ন মহাবিপদের আশঙ্কা যেন একটা গুরুভার পাথরের মতো সবার মনের ওপর চেপে বসে আছে। পাকসেনারা জেলা শহরটাকে দখল করে নিয়ে এবার গ্রামের দিকে এগিয়ে আসছে। খবর আসছে নদীর 10-15 মাইল দূরের গ্রামগুলোতে ওদের তাণ্ডব চলেছে। সেসব বর্ণনা শুনলে শিউরে উঠতে হয়। নদী পার হয়ে এখানে এসে পৌঁছতে কতক্ষণ? তাই এই পারের মানুষ ভয়ে তটস্থ হয়ে আছে। গ্রামের জোয়ান ছেলে পালা করে রাত জাগে, ঘুরে ঘুরে পাহারা দেয়। ওই দুশ্মনরা যদি সত্য সত্যই এসে হানা দেয়, এই গ্রাম রক্ষী বাহিনী তাদের প্রতিরোধ করতে যাবে না। তারা শুধু আগে থেকে বিপদ সংকেত দিয়ে গ্রামবাসীদের হুঁশিয়ার করে দেবে, তার প্রয়োজনও কম নয়। একটা বই পড়ছিলাম, পড়তে বসেছিলাম বটে কিন্তু পড়ার দিকে মন ছিল না। যে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছি তাকেই কেন্দ্র করে চিন্তাটা পরিক্রমণ করে চলেছিল। এমন সময়ে ভেজানো দরজাটা ঠেলে সে ঘরের মধ্যে এসে ঢুকল। চমকে উঠেছিলাম, বুঝিবা একটু ভয়ও পেয়েছিলাম। ত্রস্তভাবে ঈষৎ কম্পিত কণ্ঠে প্রশ্ন করেছিলাম, কে? আমি স্যার। কে? আমি কে? গলাটা যেন চেনা চেনা বলে মনে হচ্ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও চিনে উঠতে পারছিলাম না। সপ্রশ্ন দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সে আমার অবস্থাটা বুঝতে পারছিল, তাই নিজের পরিচয় দিয়ে বলল, আমি হারুন স্যার, আপনারই ছাত্র। সেই যে আপনাদের এখানে প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতাম, মনে নেই আপনার? আপনিই তো জুটি দিয়েছিলেন কাজটা। এবার মনে পড়ল, ভালো করেই মনে পড়ল। ও আমাদের সেই হারুন, আমাদের কলেজ থেকে আয় পাশ করেছিল, গরিব ঘরের ছেলে, অনেক কষ্টে সৃষ্টে এই পর্যন্ত পড়েছিল। তারপর পড়াশোনায় খতম দিয়ে চাকরির সন্ধানে নামল, কিন্তু এই দুর্দিনে চাকরি পাওয়া কি সহজ কথা? শেষ পর্যন্ত আমি তাকে আমাদের প্রাইমারি স্কুলে শিক্ষকতার কাজে ঢুকিয়ে দিয়েছিলাম। কয়েকটা বছর এখানে কাজ করেছিল, শিক্ষক হিসেবে সুনামও অর্জন করেছিল। 5-6 বছর বাদে একদিন হঠাৎ কোনো কিছু না বলে কয়ে উধাও হয়ে গেল। তারপর আরও 3-4টি বছর কেটে গেছে। আজ এতদিন বাদে কোত্থেকে এলো সেই হারুন? ও তুমি হারুন, কিন্তু একই চেহারা হয়েছে তোমার, এতদিন ছিলে কোথায়? হারুন সংক্ষেপে তার গত কয় বছরের ইতিহাসটা বলল। এতদিন নিজের গ্রামের স্কুলে শিক্ষকতা করছিল, কিন্তু কমাস আগে স্বাধীন বাংলার সংগ্রাম যখন জোট বেঁধে উঠল, তখন জয় বাংলা বলে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল সে। কোথায় রইল তার স্কুল, কোথায় বা ঘর সংসার? তারপর থেকে গ্রামে গ্রামে, ঘরে ঘরে আর পথে পথে তার ভ্রাম্যমানের জীবন কাটছে। বললাম, সে তো ভালো কথা, কিন্তু তোমার শরীরের অবস্থা এমন হয়েছে কেন? আন্দোলন তো আমরাও করছি হে, কিন্তু তোমার মতো মনে হচ্ছে কতকাল যেন তুমি খেতে পাও না। সত্যি কথাই বলেছেন স্যার, নিয়ম মতো খাবার খুব কমই জোটে। মাস দেড়েক হয় পশ্চিমা সৈন্যরা আমাদের ওখানে এসে জেঁকে বসেছে। তারা গ্রামের পর গ্রাম হামলা করে চলেছে, আর তাদের সঙ্গে জুটেছে একদল ফেও মুসলিম লীগের গুন্ডার দল। আমাদের ওখানকার মুক্তিবাহিনী আমি গড়ে তুলেছিলাম। ওরা আসার সঙ্গে সঙ্গে সেই খবরটা ওদের কাছে পৌঁছে গেছে, তাই আমার জন্য এবং আরও কয়েকজনের জন্য সারা এলাকা জুড়ে পাতি পাতি করে খোঁজাখুঁজি চলছে। সবাই সন্ত্রস্ত, কেউ ভয়ে জায়গা দিতে চায় না। কি মনে হয় জানেন? মনে হয় যেন নিজেদের দেহের মাংসগুলোকে খেয়ে খেয়ে কোনো রকমে বেঁচে আছি।
তাহি তো শরীরের এই হাল হয়েছে, স্তব্ধ হয়ে গেলাম। একটু আগে বলেছিলাম আমরাও তো আন্দোলন করছি হে, সেই কথাটা মনে করে ভেতরে ভেতরে একটা লজ্জা বোধ করছিলাম। সেও আন্দোলন করছে আর আমরাও আন্দোলন করছি, কিন্তু এক যাত্রায় এমন পৃথক ফল কেন? সে করছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, সমস্ত বিপদের ঝুঁকি মাথায় নিয়ে। আর আমার আন্দোলন শৌখিন আন্দোলন, আমি সংসার সব দিক রক্ষা করে অনুকূল বাতাসে পাল তুলে চলেছি। ইতিপূর্বে এই কথাটা আর কখনো এমন করে মনে হয়নি। হারুন, তুমি কিছু খেয়ে নাও আগে, তারপর তোমার সঙ্গে কথা হবে। সত্যি কথাই বলেছেন স্যার, আপাতত এক পেট বোঝাই করে খেয়ে নেওয়াটা আমার পক্ষে বিশেষ প্রয়োজন, কিন্তু তাই বলে সেই জন্যই আমি এত দূর থেকে আপনার কাছে আসিনি। আমার কাজের কথাটা শুনুন আগে। আমি বাধা দিয়ে বললাম, না না, আগে খেয়ে নাও, তোমার যা কিছু কথা আছে পরে শোনা যাবে, কথা বলার সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি ভেতরে ঘরে চলে এলাম। এমন অসময়ের অতিথিকে আপ্যায়ন করতে হবে শুনে গৃহিণীর মুখখানা ঈষৎ গম্ভীর হয়ে উঠল। আমি মুখটাকে কাঁচুমাচু করে বললাম, আমার ভাগেটা না হয়। থাক থাক, তোমার এত বেশি বিবেচনা না দেখালেও চলবে, তুমি যাও, আমি বাইরের ঘরে খাবার পাঠিয়ে দিচ্ছি। চলে এলাম। একটু বাদেই খাবার এলো। খাবার আসার সাথে সাথেই হারুন ক্ষুধার্ত পশুর মতো তার ওপর হুমড়ি খেয়ে পড়ল। চক্ষু লজ্জার অবসর নেই তার। সামনেই পানি ছিল, কিন্তু সে হাতটা ধুয়ে নেবার প্রয়োজনটুকু বোধ করল না। কোনো দিকে না তাকিয়ে গোগরা সে গিলে চলল। দেখে মনে হচ্ছিল এমন ভালো খাওয়া সে যেন অনেক দিন খায়নি। খাওয়া দাওয়ার পর আলাপ হলো। হারুন বলছিল, স্যার, আমার বাড়ি এখান থেকে অন্তত 20 মাইল দূরে, নিজের এলাকা ছেড়ে এতটা পথ ভেঙে আপনার কাছে কেন এসেছি শুনুন। তবে এসেছি অস্ত্রের খোঁজে। আমরা মুক্তিবাহিনীর যোদ্ধারা আছি, কিন্তু অস্ত্রের মধ্যে আছে 3টি অচল আর সচল রাইফেল। এদিকে রাইফেল আছে তো কার্তুজ ফুরিয়ে গেছে, ওদের মেশিন গানের বিরুদ্ধে আমরা কি দিয়ে লড়াই করব? অস্ত্রের অভাবে আমাদের মুক্তিবাহিনী ভেঙে যেতে বসেছে। খালি হাতে তো আর লড়াই চলে না, তাদের মন ভেঙে যাচ্ছে, ফলে কেউ কেউ চলে গেছে বর্ডারের ওপারে, আর যারাও বা আছে তারাও এদিক ওদিক কেটে পড়ছে। সেজন্যই বলছি, আপনার তো রাজনৈতিক নেতাদের মধ্যে অনেকের সাথে যোগাযোগ আছে, আপনি যদি তাদের বলে কয়ে আমাদের জন্য কিছু অস্ত্র জোগাড় করে দিতে পারেন। হতাশ হয়ে উত্তর দিলাম, আমাকে একথা বলা বৃথা হারুন, আমাদেরও এই একই অবস্থা। আমাদের এখানেও মুক্তিবাহিনী গড়ে উঠেছিল, বেশ কিছুদিন ধরে প্যারেড চলল, কিছুটা রাইফেল ট্রেনিংও হলো, কিন্তু হলে কি হবে, মুক্তিযোদ্ধাদের হাতে আমরা অস্ত্র তুলে দিতে পারছি না। ওরা যখন আমাদের এখানে হামলা করতে আসবে, তখন আমাদের মুক্তিবাহিনী কি দিয়ে তাদের প্রতিরোধ করবে? আজ শুধু আমাদের এখানেই তো নয়, সব জায়গাতেই এই একই সমস্যা। আমার কথা শুনে হারুন একেবারে চুপ মেরে গেল। অনেক আশা করে কত দূর থেকে এসেছিল, কিন্তু এখন মুখ কালো করে ফিরে যেতে হবে। কিন্তু কি করতে পারি আমি? এই ব্যাপারে আমিও যে ওদেরই মতো অসহায়। হারুনও আমার অবস্থাটা বুঝল, তাই এই নিয়ে আর বেশি পীড়াপিড়ি করল না। প্রসঙ্গটা বদলাবার জন্য প্রশ্ন করলাম, তোমার স্ত্রীর খবর কি হারুন? তুমি তো ঘুরে ঘুরে বেড়াও, তার দিন কিভাবে চলছে? হারুনের স্ত্রী পরি বানুকে জানতাম। তার বাপ মা তার পরি নামটা বৃথাই দেয়নি। পরির মতোই সুন্দরী মেয়ে, শুধু রূপই নয়, রূপও আছে গুণও আছে। কিন্তু দুজনের এই ছোট্ট সংসারটুকুতে শান্তি ছিল না, এটা ওটা নিয়ে দুজনের মধ্যে খিটিমিটি বেঁধে যেত, আর সেই খিটিমিটি যখন তখন তুমুল কলহের মধ্য দিয়েই বিস্ফোরণের মতোই ফেটে পড়ত। মনোমালিন্যের প্রদাহটা যখন উচ্চতম তাপমাত্রায় গিয়ে পৌঁছত, তখন আমাদের হারুন মাস্টার সবার সামনেই গবেষণা করত যে এমন বউ নিয়ে সংসার করা তার পোষাবে না, সে ওকে তালাক দেবে। আবার মাথাটা যখন ঠান্ডা হয়ে আসত, ওসব কথা চাপা পড়ে যেত। এমনইভাবে তাদের উর্মিমুখর জীবন প্রবাহ বয়ে চলছিল। এসব কথা ওদের পাড়ার লোকদের মুখ থেকে শুনেছি। আহা, পরের কথা ছেড়ে দিলাম, হারুন নিজে কতদিন এসব কথা আমায় বলেছে,
কিন্তু কোন সংসারে ঝগড়াঝাটি না হয়? এই সংসারের জোয়ালের তলায় বছরের পর বছর ঘেঁষাঘেঁষি আর ঠেলাঠেলি করে চলতে হলে স্বামী আর স্ত্রীর মধ্যে এমন টোকাটকি হবেই, না হয়ে পারে না। হারুনকে অনেক করে জেরা করে করে যে সমস্ত তথ্য পেয়েছি তা থেকে মনে হয়েছে, এই পরিবাণু মেয়েটির মধ্যে একটি বৈশিষ্ট্য আছে। অন্যান্য স্বামী স্ত্রীর মধ্যে সাধারণত যেসব বিষয় নিয়ে বচসা বাঁধে, এদের বেলায় ঠিক তা নয়। পরিবাণু সাধারণ ঘরের মেয়ে হলেও কিছুটা লেখাপড়া করবার সুযোগ পেয়েছিল। ওর মনে অনেক উচ্চাশা। সে চেয়েছিল রান্নাঘরের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ না হয়ে থেকে বাইরের মুক্ত পরিবেশে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে। এ যুগে সেটা দোষের কথা নয়, গুণের কথাই। তার মতো আরও অনেক মেয়ের মনেই হয়তো এই ইচ্ছাটা গুমড়ে গুমড়ে মরে। কিন্তু গ্রামের সাধারণ মুসলমান ঘরের কুলবধূর পক্ষে সেই পথে এগোতে গেলে পদে পদে অনেক বাধা। এই উচ্চাশার পাখাটাকে ছড়িয়ে দিতে গেলে তার উপর প্রচণ্ড ঘা পড়ে। তখন হয়তো সেই উদ্ধত পাখাটাকে গুটিয়ে নিতে হয়, নয়তো চূর্ণ হয়ে যাবার আশঙ্কা আছে জেনেও বিদ্রোহ করতে হয়। দ্বিতীয় পন্থাটাকে বেছে নেবে, পরিবাণু সেই ধাতের মেয়ে। ওদের স্বামী স্ত্রীর কলহ বিবাদের পেছনে একটাই ছিল মূল কারণ। অন্ততপক্ষে হারুনের মুখে নানা উপলক্ষে ওর সম্পর্কে যে সমস্ত কথা শুনেছি তা থেকে আমার মনে এই ধারণাটাই গড়ে উঠেছিল। আজ কিন্তু অবাক হয়ে গেলাম, পরিবাণুর প্রসঙ্গটা তুলতে এসে তার প্রশংসায় আর আনন্দ গৌরবে উচ্ছ্বসিত হয়ে উঠল। ওর মুখ যেন থামতে চায় না, ওর মতো এমন মেয়ে নাকি হয় না। আর এই অপ্রত্যাশিত উচ্ছ্বাস দেখে না হেসে থাকতে পারলাম না। বললাম, কিন্তু হারুন, তুমি একদিন ওর সম্পর্কে সেসব দিনের কথা রেখে দিন স্যার। সেদিন যত কিছু বলে থাকি না কেন, আজ এ কথা ভালো করেই বুঝতে পারি, সেদিন দোষটা আমারই ছিল। আমি দৃষ্টির ঘোরে সোজা জিনিসটাকে বাঁকা করে দেখতাম, সেজন্যই ওর মনের আশা আকাঙ্ক্ষাকে এমন করে চেপে রাখতে চাইতাম। বিস্মিত হলাম। আমাদের এই সমাজে মেয়েদের সম্পর্কে পুরুষদের এই মনোভাব খুবই স্বাভাবিক এবং সুলভ, কিন্তু তাই নিয়ে এমন সরল স্বীকারোক্তি কজন দিতে পারে? প্রশ্ন করলাম, তোমার এই দৃষ্টির ঘোর কবে থেকে কাটলো এবং কেমন করে কাটলো? বেশি দিনের কথা নয়, হেসে বলল হারুন। মাত্র মাস কয়েক আগে আমাদের এবারকার এই আন্দোলনের মধ্য দিয়ে এই সত্যটা প্রথমবারের মতো আমার কাছে ধরা পড়ল। আন্দোলনের ভাবনায় ও কাজকর্মের ধান্ধায় মগ্ন হয়েছিলাম। ওর দিকে তাকাবার মতো সময় ছিল না, মনও ছিল না। এমন সময় একদিন পরি আচমকা এক প্রশ্ন করে বসল, আচ্ছা এ বাংলাদেশটা কি তোমাদের পুরুষদেরই, মেয়েদের কিছু নয়? আমাদের মেয়েদের নামগুলো কি শুধু সেন্সাস রিপোর্টের পাতা ভর্তি করে রাখবার জন্যই? এ আবার কেমন প্রশ্ন, আশ্চর্য হয়ে জানতে চাইলাম। কেন এই প্রশ্ন করছো? কেন কেন সে কথাও আবার জিজ্ঞাসা করছেন? এতদিন ধরে স্বাধীন বাংলার আন্দোলন চলছে, আপনারা সভা করছেন, মিছিল করছেন, কিন্তু আমাদের মেয়েদের কোনোদিন কোনো কাজে ডাক দিয়েছেন? একটু সময় চুপ রইলাম। সেই সংগ্রামী আবহাওয়ায় ওর কথাটা শুনে বড়ই ভালো লাগলো। সত্য কথাই তো, মেয়েরা যদি আন্দোলনে আমাদের সাথে পথে বেরিয়ে আসে তাহলে আমাদের শক্তি কতটা বেড়ে যাবে। সাথে সাথেই পুরনো দিনের একটা কথা মনে পড়ে গেল। এই পরিবাণুকেই একদিন উপদেশ দিয়ে একটু শাসনের সুরে বলেছিলাম, মেয়েদের স্থান ঘরে, বাইরে নয়। তথাকথিত সভ্য মেয়েদের মতো বাইরে গিয়ে মাতামাতি করবে, স্বেচ্ছাচার করবে, সেটা কোনো মতেই আমি বরদাস্ত করতে পারবো না। কে জানে, পরিবাণু হয়তো সেই মুহূর্তে সেই কথাটাই ভাবছিল, কিন্তু সে কথাটা স্মরণ করিয়ে দিয়ে সে আমাকে অপ্রস্তুত করতে চাইল না। একটু ইতস্তত করে বললাম, কিন্তু আমাদের ঘরের মেয়েরা কি এত দিনের পর্দা ভেঙে আমাদের সঙ্গে পথে বেরিয়ে আসবে? আমাদের সমাজ... আমার কথাটাকে শেষ করতে না দিয়ে সে বলে উঠল, আসবে না? কেন আসবে না? তাদের মন কি আসতে চায় না? তারা কি আপনাদের মতোই এদেশের মানুষ নয়? আপনারা জোর করে দরজাটা বন্ধ করে রাখেন, তাই তারা বাইরে আসতে পারে না। দরজাটা খুলে দিয়ে তাদের ডেকে দেখুন না একবার। এই বলে একটু থেমে আমার মুখের দিকে তাকালো সে। তারপর আবার বলল, আচ্ছা আর সকলে কথা পরে হবে, আগে আমার কথাটাই হোক। আমি যদি আপনাদের সঙ্গে কাজে নামি আপনাদের কোনো আপত্তি হবে না তো?
আবার এই নিয়ে সেই আগেকার দিনের মতো আমাদের দুজনের মধ্যে যেন হাঙ্গামা বেঁধে না যায় বলেই সে একটু মৃদু অর্থপূর্ণ হাসি হাসল। পরিবানু নেমে এলো কাজে, দিনের পর দিন নতুন নতুন মেয়েকে কাজের সাথী করে নিয়ে আসলো। তার দলবল ক্রমশই বেড়ে চলল। বাধা দেব দূরে থাক, আমি তাকে সাগ্রহে আমাদের মধ্যে টেনে নিয়ে এসেছিলাম। তারপর থেকে কখনো কাছে কখনো বা দূরে আমরা মনে মন মিলিয়ে কাজ করে চলে আসছি। স্যার আপনি শিক্ষক, আমি ছাত্র, আপনার কাছে এসব কথা বলা হয়তো সাজে না, কিন্তু একটা কথা না বলে আমি থাকতে পারছি না। এতদিন আগে আমাদের দুজনেরই বিয়ে হয়েছে, কিন্তু ভালোবাসার গভীর আস্বাদ এবারই যেন প্রথম পেলাম। পরিবানুর উজ্জ্বল হাসি ভরা মুখের দিকে তাকিয়ে মনে হয়েছে এটা যেন তারও মনের কথা। বেশ কিছুদিন থেকে আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। বর্তমান অবস্থায় আমার পক্ষে গ্রামে যাওয়া সম্ভব নয়। সে কোথায় আছে, কেমন করে দিন চলছে তাও জানি না। তবে দেখা হয় না বটে, কিন্তু মাঝে মাঝে লোক মারফত চিঠিপত্রে চলাচল হয়। উৎকণ্ঠার সঙ্গে প্রশ্ন করলাম, এই দুঃসময়ে একা মেয়ে মানুষ কিভাবে তার দিন চলছে, কি লেখে সে? হারুন বলল, সুখে নেই সে কথা ঠিক, কিন্তু মন বড় শক্ত, কোনো কিছুতেই ভেঙে পড়ে না। কি লেখে? সব চিঠিতেই আমাকে উৎসাহ দিয়ে লেখে। একবার লিখেছিল, নিয়ম মতো খেয়ে দিয়ে শরীরটাকে ভালো রাখবেন, এ কথা বলার মতো পরিস্থিতি এখন নয়, তাহলেও বলছি শরীরটাকে যতটা সম্ভব সুস্থ রাখতে চেষ্টা করবেন। আর এক কথা, খুব সাবধান, ওদের হাতে কিছুতেই ধরা দেওয়া চলবে না। আমার জন্য ভাববেন না, আমি মেয়ে মানুষ, আমার পক্ষে অনেক সুবিধা, আমি পানি হয়ে এক রাশি পানির সঙ্গে মিশে আছি। তোমাদের ওখানকার অবস্থা সম্পর্কে কি লিখেছে? সে কথা আর বলবেন না, কিছুদিন আগে ওর শেষ চিঠিটা পেয়েছে, তাতে লিখেছে ওরা যেন আমাদের বুকের ওপর চেপে বসে আছে, কি যে অত্যাচার চালিয়ে যাচ্ছে তা বলে শেষ করা যাবে না। মাঝে মাঝে এসে হামলা করছে, বাজার বন্দর জ্বালিয়ে ছাড়খাড় করছে, কোনো জোয়ান ছেলেকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে গুলি চালায়। শুধু তাই, মাঝে মাঝে এ বাড়ি ও বাড়ি ঢোকে, বয়স্ক মেয়েদের টেনে নিয়ে যায় ওদের ঘাঁটিতে। এসব দেখে দেখে আমার আর সহ্য হয় না, কিছু একটা করবার জন্যে পাগল হয়ে উঠি, কিন্তু কি করব, মনের আগুন মনেই চেপে রাখি। আল্লাহর কাছে আমার এই একমাত্র আরজ, মরবার আগে ওদের অন্তত একটাকেও যেন নিজের হাতে মেরে যেতে পারি। এ পর্যন্ত বলে হারুন একটু থামল, তারপর আবার বলল, এইটাই ওর শেষ চিঠি, কিন্তু সারা চিঠিটার মধ্যে নিজের সম্পর্কে আর কোনো কথাই নেই, কোথায় আছে কেমন আছে সে সম্পর্কে কিছুই লেখেনি। যে লোকটি চিঠি নিয়ে এসেছিল সেও সঠিক কোনো কিছু বলতে পারল না। আশ্চর্য মেয়ে, মনে মনে সে কথাই ভাবছিলাম। বললাম, হারুন তুমি ওকে নিয়ে চলে এসো আমাদের এদিকে, ওখানে থাকলে তোমরা দুজনেই মারা পড়বে, তার ওপর তোমার যা চেহারা হয়েছে। তা হয় না স্যার, হারুন সঙ্গে সঙ্গে জবাব দিল, সবাইকে এমন বিপদের মুখে ফেলে রেখে আমি কেমন করে এখানে চলে আসব? আর ওর কথা যদি বলেন তবে বলি, ও বড় শক্ত মেয়ে, ওকে কিছুতেই সেখান থেকে সরিয়ে আনা যাবে না। আমি নিজে ওকে বলে দেখেছি, কিন্তু আমার এসব কথায় মোটেই কান্নি পাততে চায় না, ভীষণ শক্ত মেয়ে আর ভীষণ জেদি। এই কদিনের মধ্যে আমি ওকে ভালো করে চিনে নিয়েছি, এখন আল্লাহর যা ইচ্ছা তাই হবে। আমি ওকে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে বসে আছি। সেই রাত্রিটা হারুন আমার বাড়িতে কাটাল। ইচ্ছে ছিল যাওয়ার সময় ওকে কিছু টাকা দিয়ে দেব, কিন্তু সে সুযোগ হলো না। সকালবেলা উঠে দেখি রাত্রি ভোর হবার আগেই হারুন কাউকে কিছু না বলেই তার নিজের পথে চলে গেছে। এর কিছুদিন বাদে সেই হামলাকারী বর্বর সৈন্যরা নদী পানি দিয়ে আমাদের এপারে এসে উঠল। তাদের প্রতিরোধ করবার মতো কোনো প্রস্তুতি ছিল না। আমাদের মুক্তিবাহিনীর লোকেরা ছত্রভঙ্গ হয়ে প্রাণ বাঁচাবার জন্যে যে যেদিকে পারে ছুটল। আমিও সপরিবারে গ্রাম ছেড়ে সরে এলাম। তারপর অনেকে ঝড় ঝাঁপটার ঘা খেতে খেতে শেষ পর্যন্ত বর্ডার পেরিয়ে কলকাতায় গিয়ে আশ্রয় নিলাম। কোথায় রইল হারুন আর কোথায় রইল পরিবানু, তাদের কথা নিয়ে মাথা ঘামাবার মতো মনের অবস্থা তখন ছিল না। বহু কষ্টে বন্ধুবান্ধবের চেষ্টায় কলকাতায় মাথা গোজবার মতো একটু ঠাই করে নিয়েছি। কোনো মতে টানাটানি করে দিন চলছিল। সকাল বিকাল চায়ের দোকানে বসে চা খাই,
আর চায়ের টেবিলের উপরে যে খবরের কাগজটা থাকে তা থেকে বাংলাদেশের খবরাখবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। লুণ্ঠিতা, ধর্ষিতা, বাংলাদেশ আর তার এই পলাতক সন্তানের মধ্যে এইটুকু শুধু সম্পর্ক। একদিন একটা খবর দেখে চমকে উঠলাম। বরিশাল জেলার পিরোজপুর মহকুমার গ্রামাঞ্চলের মেয়েদের প্রতিরোধের এক বিচিত্র কাহিনী। গ্রামটা আমার পরিচিত না হলেও মনে হলো হারুনদের গ্রামের কাছাকাছি কোথাও হবে। সারা অঞ্চলটার ওপর মিলিটারি জেঁকে বসেছিল। তারা গ্রামে গ্রামে ঘুরে হত্যা আর অত্যাচারের তাণ্ডব চালিয়ে যাচ্ছিল। একদিন তিনজন রাইফেলধারী সৈন্য বিকেলবেলা শিকারের আশায় এক জনবহুল পল্লীর ভিতরে ঢুকল। দেখতে দেখতে পথ জনশূন্য হয়ে গেল। দুদিকের বাড়ির দরজা জানালাগুলো বন্ধ হয়ে যেতে লাগলো। সৈন্যদের সন্ধানে দৃষ্টি শিকার খুঁজে খুঁজে ফিরছিল। চলতে চলতে ওরা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। পাড়ার ভেতর থেকে চার পাঁচটি তরুণী সেজে গুজে পথের ধারে এসে দাঁড়িয়েছে। সৈন্যদের দেখে ওদের মনে বিন্দু মাত্র ভয়ের ভাব নেই। মুখের হাসিতে আর চোখের কটাক্ষে ওরা তাদের আমন্ত্রণের গুরুহ সংকেত জানাল। মুগ্ধ পতঙ্গের দল সেই মেয়েদের পেছন পেছন অনুসরণ করে তাদের ঘরের মধ্যে গিয়ে ঢুকল। আর এই মেয়েরা জেনে শুনে স্বেচ্ছায় তাদের পশু প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করল। সন্ধ্যা ছাড়িয়ে গিয়ে অন্ধকার ঘন হয়ে নেমে আসছিল। দীপশিখার স্তিমিত আলোকে সেই সৈরিণী দল সৈনিকদের মুখের কাছে পানপাত্র তুলে ধরল। সেই সুধা পানের ফলে ওদের চেতনা একটু একটু করে ঝিমিয়ে পড়ছিল। উপযুক্ত মুহূর্ত বুঝে সেই সৈরিণীরা রণরঙ্গিনীর মূর্তি ধরে লাফিয়ে উঠল। তারপর ধারালো দা দিয়ে ওদের কুপিয়ে কুপিয়ে কাটল। যারা শত শত নিরীহ লোকের রক্তে তাদের হাত লাল করেছে, সেই ঘাতকদের দল তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। কেউ তাদের রক্ষা করবার জন্য এগিয়ে এলো না। এইভাবে তিনজন সশস্ত্র সৈন্য এই মেয়েদের হাতে মারা পড়ল। সংবাদপত্রে প্রকাশিত এই প্রতিরোধ কাহিনীটি আমার মনকে প্রশ্নে প্রশ্নে উদ্বাস্ত করে তুলেছিল। এই ঘটনা কি সত্য না কল্পিত কাহিনী? এই ঘটনা কি সত্য হতে পারে? আমাদের ঘরে মেয়েরা কি কখনো এমন কাজ করতে পারে? দেশের শত্রুদের ধ্বংস করবার সংকল্প নিয়ে দীর্ঘকালের ঐতিহ্য সূত্রে প্রাপ্ত সতীত্বের সহজাত সংস্কারকে কি তারা এমন করে অতিক্রম করে যেতে পারে? কিছুদিন বাদেই এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলাম। ধারাবাহিক হত্যা আর অত্যাচারের ফলে যে সমস্ত অঞ্চল থেকে দলে দলে শরণার্থী কলকাতায় চলে আসছিল, ঘটনাচক্রে তাদের মধ্যে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। আমার কৌতূহলী প্রশ্নের উত্তরে সে বলল, হ্যাঁ, ঘটনাটা সম্পূর্ণ সত্য। এই ঘটনাটি আমাদের পাশের গ্রামের। তবে এই ঘটনাটি সম্পর্কে তাদের কাছ থেকে আরও কিছুটা বেশি তথ্য সংগ্রহ করতে পেরেছিলাম। সে বলেছিল, সেই সৈন্যদের হত্যা করার ব্যাপারে একটি মেয়ে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল। বয়স যে তার খুব বেশি তা নয়, কিন্তু মেয়েদের মধ্যে ছোট বড় অনেকে তাকে আপা বলে ডাকত। মুক্তিবাহিনীর একজন বিশিষ্ট নেত্রী বলে সে তার নামটা সবার কাছে প্রকাশ করতে চাইত না। কিন্তু তাহলেও তার আসল নামটা আমাদের কাছে চাপা ছিল না। কি তার নাম? আমি সাগ্রহে প্রশ্ন করলাম। পরিবানু। কি 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 বললেন তার নাম? পরিবানু? হ্যাঁ, পরিবানু। এক মুহূর্তে কত কথা মনে পড়ে গেল। কিন্তু পরিবানু কি এই সংসারে মাত্র একজনই আছে? আবার প্রশ্ন করলাম, সে দেখতে কেমন? আপনি দেখেছেন কোনদিন তাকে? না, তাকে দেখিনি আমি, তবে শুনেছি তিনি খুবই সুন্দরী। লোকে বলে পরিবানু পরীর মতোই দেখতে। তারপর কি হলো পরিবানুর? সে কি বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে বলে তো মনে হয় না। সৈন্যদের লাশ তিনটাকে গুম করে ফেলে দিয়েছিল বটে, কিন্তু খবরটা ওদের কাছে পৌঁছতে দেরি হয়নি। সঙ্গে সঙ্গে ওরা এসে গ্রামটাকে ঘিরে ফেলল, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল গ্রামটাকে। যাকে পেয়েছে তাকেই মেরেছে। এর মধ্যে কে কে বাঁচল আর কে মরল তার হিসেব কে দেবে? আমরা তার পরেই দেশ ছেড়ে চলে এসেছি। পরিবানুর মুখের ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠল। আর একখানি মুখ, এ মুখ হারুনের। আমার এই সংবাদদাতাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলাম, তোমাদের ওই অঞ্চলের হারুন মাস্টারকে চেনো তুমি, মুক্তিবাহিনীর হারুন মাস্টার? সে উত্তর দিল, আমাদের এই অঞ্চলের হারুন মাস্টারকে চেনে না এমন লোক নেই। চিনি বই কি?
তাকে চেনে না ওই অঞ্চলে এমন লোক আছে বলে তো মনে হয় না। তার খবর কি, ভালো আছে তো? সে ভালো আছে কি না জিজ্ঞাসা করছেন? আজকালকার দিনে ভালো থাকাটা বড় কঠিন, বিশেষ করে হারুর মাস্টারের মতো লোকদের পক্ষে। খবরটা সঠিক কিনা বলা কঠিন, তবে একটা কথা শোনা যাচ্ছে, সে নাকি রাজাকারদের হাতে মারা পড়েছে। এরপর তার কাছে আর কোনো প্রশ্ন করিনি। রাত্রিবেলা আমার স্ত্রী হালিমার কাছে পরিবানুর কাহিনীটা খুলে বললাম। হালিমা নিঃশব্দে আমার কথা শুনল। শোনার পরে তাকে চুপ থাকতে দেখে তার মনোভাব সম্পর্কে একটা খটকা লাগল। একটু বাজিয়ে দেখবার জন্য বললাম, আশ্চর্য মেয়ে পরিবানু। আচ্ছা হালিমা, তুমি সত্য করে বলো দেখি, এই অবস্থায় তুমি এমন একটা কাজ করতে পারতে? হালিমা এবার চুপ করে থাকতে পারল না, ফোঁস করে উঠল, বলল, আমি করব এমন কাজ? ছি ছি ছি, এমন একটা কথা বলতে পারলে? কোনো ভালো ঘরের ভালো মেয়ে এই কাজ করতে পারে না, এরা আলাদা জাতের মেয়ে। এবার চুপ করে থাকার পালা আমার। একটু চুপ করে থেকে বললাম, সত্যি কথাই বলেছ হালিমা, এরা আলাদা জাতের মেয়ে, এদের চেনে ওঠা আমাদের সাধ্য নয়।